হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আমি ফারহানা কবির অরিন, আর এখন হচ্ছে একদম সকালের দিকে। সকালে নাস্তাটা করার পরে আমি আমার দুইটা ড্রেস আয়রন করব। এটা তো আমার আগের ড্রেস, আর একটা হচ্ছে আমি নতুন ড্রেস আমি ফিটিং করিয়েছি মেশিনে, কালকে রাতেই করেছিলাম। বসেছিলাম, হঠাৎ করে ইচ্ছে হলো ওই কাপড়টা ফিটিং করে নিই, তারপরে আর আয়রন করা হয়নি। ভাবলাম এখন একটু ফ্রি আছে সকালের নাস্তাটা করার পরে, তাই এখন করে নিব ওই ড্রেসটা। প্রথমে আমি এটা করে নিচ্ছি। এই যে এই ড্রেসটাই আমি ফিটিং করেছি। এই ড্রেসটা অনেক বড় সাইজের ছিল, ফিটিং করতে আমার একটু বেশি কষ্ট হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ বরাবর হয়েছে। এমনিতে আমি তো সেলাইয়ের ক্ষেত্রে অত বেশি পাকা না, আমি কখনো শিখিও নি, জাস্ট আমি এসব কাজগুলোই করে থাকি। ফিটিং করতে হলে ফিটিং করি, কিংবা কোনো কিছু লম্বা হলে সেটা কেটে ফেলতে পারি, আবার সেলাই করতে পারি, কিংবা যদি বড় করতে হয় তাহলে ওটা বড় করতে পারি। এই টুকিটাকি কাজগুলোই করতে পারি আমি মূলত। হাতও ফিটিং করেছি, হাতগুলো একটু বেশি সুন্দর হয়েছে। বডির ক্ষেত্রে একটু বাঁকা টেরা হয়েছে, মানে আমার সাইজের করতে গিয়ে, কারণ অনেক বেশি বড় সাইজের ছিল, প্রায় এটা 40 সাইজের ছিল রেডিমেড ড্রেস, যার কারণে আসলে ফিটিং করতে একটু টাইমও লেগেছে, আবার ইয়াও লেগেছে, কষ্টও হয়েছে। তারপরও সমস্যা নেই, অনেক ভালো হয়েছে, এটাই হচ্ছে কথা। তো ফিটিং করার পরে তো আর আয়রন করা হয়নি, ভাবলাম এখন আয়রন করে ফেলি। আর এমনিতে সেলাই করার পরে আয়রন করতে হয়, তখন একটু বেশি ভালো লাগে এই আর কি। এই যে এটা আমি নিজেই করেছি ফিটিংটা, একটু মানে প্রবলেম হয়েছে, তারপরও বোঝা যাবে না, পড়লে আপনারা হয়তো বা বুঝতে পারবেন বডির দিক দিয়ে। মিহির বাবা এখানে কিছু মাছ এনেছে, আমার বাসায় একদমই মাছ শেষ হয়ে গিয়েছিল, আর আমি ওকে নিষেধও করেছিলাম তুমি কিছুদিন মাছ এনো না, কারণ মাছ আমার খেতে ইচ্ছে করছিল না মাঝখান দিয়ে, এখন আবার খেতে ইচ্ছে করছে, বললাম তারপরে নিয়ে এলো। এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছে বড় বড় সাইজের, এরপরে এটাও চিংড়ি মাছ, এটা হচ্ছে মাঝারি সাইজের, যেগুলো দিয়ে হচ্ছে তরকারি রান্না করা যায় সেগুলো, আর এগুলো ভাজি করে খাওয়া যাবে। এরপরে এখানে বড় বড় সাইজের ওমা মাছ নিয়ে এসেছে, এই চার আইটেমেরই নিয়ে এসেছে মাছগুলো, এখন আমি ফ্রিজে রেখে দেব। দুপুরের জন্য আমি এখানে ডাল বসিয়েছি, ডালের মধ্যে ধনেপাতা দিতে পারছে না, বাসায় ধনেপাতা শেষ হয়ে গিয়েছে, ওকে বলা হয়নি। ধনেপাতা দিলে ডালটা দেখতে বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আমি দুপুরে বেগুনের ভর্তা করব, একটা বড় সাইজের বেগুন নিয়ে এসেছে ভর্তা করার জন্য। তো এখন চুলার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপরে বেগুনটা বসিয়ে দিব। আমার কাছে পোড়া বেগুনের ভর্তা অনেক বেশি ভালো লাগে, আর শীতের সময় তো একটু বেশিই ভালো লাগে ভর্তা টাইপের খাবারগুলো। এরপর এটাকে আস্তে আস্তে ছেঁকে নেব। আজকে দুপুরে তেমন কিছুই রান্না করব না, রাতের দিকে রান্না করব আমি একেবারে কালকের জন্য, আমরা বাসার জিনিসপত্রগুলো কালকেই গোছাবো। আমি একটা ডাব কেটেছিলাম, ওখানে অনেক ভালো নরম নারিকেল হয়েছে, এখন আমি আর মিহি খাচ্ছি। আমার কাছে নরম নারিকেল অসাধারণ লাগে, আমি সবসময় মিহির বাবাকে বলি তুমি যখন ডাব আনবে একটু শক্ত দেখে আনবে যাতে নারিকেল থাকে, তো ও মিক্স করেই আনে। দেখা যায় যেগুলো একটু নারিকেল হয় সেখানে পানি একটু কম থাকে, আর যেগুলো একদম কুচি ডাব থাকে ওখানে পানির পরিমাণটা একটু বেশি থাকে, তাই ও একটু বেশি আনতে চায় কুচি ডাবগুলো যাতে পানিটা একটু বেশি থাকে।
আর এখন হচ্ছে দুপুরের খাবার দাবারের পর আমি এখন নতুন বাসাটা দেখতে যাব। এমনিতে ফাইনাল হয়ে গিয়েছে, আমরা ওই বাসাটাই নিচ্ছি। আমি যেরকম চাচ্ছি একদম সেই রকমই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছেও হয়তো বা মানে ছোট্টখাটোর মধ্যে ভালো লাগবে। আর আমাকে কালকের ভিডিওতে অনেক আপুরা বলছে, আপু তুমি এ বাসা কেন চেঞ্জ করছো, তুমি আর কতবার বাসা চেঞ্জ করবা, এরকম কয়েকটা আপু কমেন্ট করেছে। তো আমি কেন বাসাটা চেঞ্জ করছি সেটা আমি একটা ভিডিওর মধ্যে বলেছি। নতুন বাসা, এই বাসাটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম, ওই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন এই আর কি। আর ওই বাসার পাশে হচ্ছে মিহিরকে হচ্ছে আমি স্কুল টিচারের কাছে দিয়েছি, তো স্কুল টিচারের বাসও ওই বাসার পাশে, আমি হেঁটে হেঁটে গিয়ে দিয়ে আসতে পারবো। আর বাংলাদেশ স্কুলটাও একদমই পাশে, হেঁটে হেঁটে দিয়ে আসা যাবে, এইরকমই পাশে। তো সব দিক দিয়ে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আবার আরেকটা সুবিধা হচ্ছে আমরা চাইলে বের হতে পারবো, এ বাসার মধ্যে আমি চাইলে বের হতে পারি না, কারণ একদম মানে এর মধ্যে বের হওয়া যায় না। তো ওই বাসার মধ্যে চাইলে বের হওয়া যাবে, আর সামনে পার্ক একটাও আছে, মিহি চাইলে খেলতে পারবে। সব দিক দিয়ে মিহির বাবার কাছে অনেক ভালো লেগেছে, এখন আমি যাচ্ছি, আমার কাছেও হয়তো বা ভালো লাগবে। আর মিহি আপনাদের সাথে কথা বলছিল, আর আমি ভুল ক্রমে ভয়েসটা আমার কেটে গিয়েছে, যার কারণে আমি আবার এক্সট্রা ভয়েস দিয়েছি। ও আপনাদেরকে বলছিল আমার দাঁত পড়ে গিয়েছে, এখন আরও একটা নড়ছে এই আর কি। তো এখন তাহলে যাই নতুন বাসাটা দেখতে, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আর মিহি সাথে ব্যাগটাও নিয়ে নিয়েছে, কারণ আসার সময় আমরা মিহিকে টিচারের কাছে দিয়ে আসব। তো একদম বাসার পাশেই, মিহির বাবা যখন ব্যস্ত থাকবে তখন চাইলে আমি গিয়ে ওকে দিয়ে আসতে পারবো, এরপরে স্কুল থেকে আমি নিয়ে আসতে পারবো, তারপরে দিয়ে আসতে পারবো। এটা অনেক বেশি সুবিধা আমাদের জন্য। আমরা এখন নতুন বাসার সামনে চলে এসেছি, বাসার সামনে একটা পার্ক আছে, একদম ছোট্টখাটোর মধ্যে, খুবই সুন্দর, বাচ্চারা খেলতে পারবে। আর ভিডিওটা মিহির বাবাই করেছে, যার কারণে একটু ক্যামেরাটা নড়চড় করছিল, মানে নড়াচড়া করছিল, ও হেঁটে হেঁটে করছিল সেই জন্য। আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে তিনতলার মধ্যেই, এটা হচ্ছে নিচতলা। আগের বাসার মধ্যে যেটা হতো, মানে খুব বেশি বাহিরে থেকে আলো আসতো না, কারণ ফ্ল্যাটটা ছিল পিছনের সাইডে, পিছনের সাইডে হওয়ার কারণে কোনো তেমন একটা আলো আসতো না, বেডরুমে হালকা পাতলা একটু আলো।
বাসতো, কিন্তু কিচেনে টোটালি কোনো আলোই আসতো না। এ বাসায় আবার কিচেনে আলো আসবে, রুমের মধ্যে প্রচুর আলো আসবে, মানে দিনে এমন হবে যে মানে লাইট না জ্বালালেও চলবে এই আর কি। এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর ছাদ আছে, বাহিরে চাইলে ছাদে বসা যাবে বিকেলবেলা, কিংবা কাপড় চোপড়ও শুকাইতে দেওয়া যাবে। এটা হচ্ছে ড্রয়িং রুম, শুরুতে হচ্ছে একটা ড্রয়িং রুম, আর এটা হচ্ছে এক বেডরুমের, আমি যেরকম চেয়েছি সেরকমই, কারণ আমাদের দুই বেডরুমের প্রয়োজন নেই, কারণ এক্সট্রা মানুষ তো আর আসে না আমাদের। এটা হচ্ছে সামনের বেডরুম, সরি ড্রয়িং রুম, এটা হচ্ছে সামনের রুম। এদিকে বড় একটা জানলা আছে, প্রচুর আলো আসে এখান দিয়ে। তারপরে এটা হচ্ছে কিচেন, কিচেনটা অনেক বড়, আমার কাছে কিচেনটা অনেক বেশি ভালো লেগেছে। আর জিনিসপত্র রাখার অনেক বেশি জায়গা, আমি সব কিছুই এখানে গুছিয়ে রাখতে পারবো, আর ফ্রিজও এখানে রাখতে পারবো। কিচেনটা বেশ বড় ছিল, একটু এখনো নোংরা আছে, পরিষ্কার করলে ভালো হয়ে যাবে, আর একটু ভালো লাগবে, এখনো তো নোংরা পরিষ্কার করা হয়নি। আর কিচেনেও দেখুন অনেক বড় বড় জানালা আছে, যার কারণে আলো বাতাস অনেক ভালো আসবে। এটা হচ্ছে কিচেন, কিচেনটা বেশ বড় ছিল। আর এদিকে একটা টয়লেট, এরপরে হচ্ছে বেডরুম, দুইটা টয়লেট, একটা বেডরুম, একটা ড্রয়িং রুম আর একটা কিচেন। তো আমাদের জন্য একদম পারফেক্ট ছিল বাসাটা। আর আমার কাছে সবচাইতে যেটা ভালো লেগেছে সেটা তো বললামই, অনেক বেশি আলো আসে, এটা বেশি ভালো লেগেছে। আর সহজেই বের হওয়া যাবে, আমি চাইলেই পার্ক থেকে ঘুরে আসতে পারবো, কিংবা ছাদে বসে থাকতে পারবো, কিংবা বাহিরে একটু ঘুরে আসতে পারবো, এটা চাইলেই পারবো, যেটা কিনা আমি আগের বাসায় পারতাম না। এটা হচ্ছে বেডরুম, তারপরে এটা হচ্ছে ছাদে যাওয়ার দরজা, এই যে দেখুন এখানেও বড় জানালা আছে, আলো বাতাস আসবে, এরপরে বাহিরেও দেখা যায়। আগের বাসায় বাহিরের কিছুই দেখা যেত না, পিছনের সাইডের হওয়ার কারণে কিছুই দেখতে পারতাম না আমরা মা মেয়ে, মানে জেলখানার মতো থাকতাম এক প্রকার, কিছুই দেখা যেত না। এটা হচ্ছে ছাদে যাওয়ার দরজা, এখানে চাইলে কাপড় শুকাইতে দেওয়া যাবে, এরপরে বিকেলের দিকে চাইলে চেয়ার টেবিল নিয়ে বসা যাবে। আর দেখুন পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, মানে খুবই ভালো লাগবে যখন বিকেলে এখানে বসতে পারবো। আর বেডরুমের কিংবা ড্রয়িং রুমের জানলা দিয়েও দেখা যাবে বাহিরের দৃশ্যটা। আর এটা হচ্ছে বেডরুমের টয়লেট, দুইটা টয়লেট, ভালোই ছিল বাসাটা। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর টয়লেটগুলো বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে তেমন কোনো মানে পুরাতন হয়নি, আর বাড়িটাও সম্ভবত বেশি পুরাতন হয়নি, নতুনই আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।